বৃহস্পতিবার রৈশাবাড়ি আরডি ব্লক অন্তর্গত নারিকেলকুঞ্জি সুরক্ষা সোসাইটি 13 দফার দাবিতে স্মারকলিপি তুলে দিলেন গন্ডাছড়া মহকুমার শাসক অরিন্দম দাসের হাতে। তাদের দাবি, নারকেলকুঞ্জ গত 17 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লগ হাত 15টি উদ্বোধন করেন। এই ঘরগুলো নারিকেলকুঞ্জের সুরক্ষা সোসাইটির হাতে না দিয়ে বাইরের লোকদের দিয়ে দিয়েছে। তাদের দাবি, নারিকেলকুঞ্জ সুরক্ষা সোসাইটির হাতে এই লগ হাত গুলো তুলে দিতে হবে, না হলে তারা অনির্দিষ্টকালের জন্য পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জ বন্ধ করে দেবে। দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে এখন কি ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা নারিকেলকুঞ্জ পর্যটনের সমস্ত ধুমবুলিয়াদের আশেপাশে আজকের এলাকাবাসী আর গ্রামবাসী মিলে আজকের আমাদের গন্ডাছড়া মাননীয় মহকুমা শাসকের কর্মসূচি আর যে আমরা আজকে ডেপুটেশন, তো আমরা আমাদের যে দাবিগুলো ওনার হাতে দিলাম, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনি বললেন যে আমাদের দাবিগুলো পাঠাবেন। তারপর আমরা আজকের পর আমাদের মিনিস্টার মহোদয়ের কাছে আমরা পাঠাবো। আমাদের একটা যে আজকের যে বিষয়, সবথেকে বিষয় হচ্ছে আমাদের, আমরা যে দীর্ঘদিন যাব আমাদের দাদু আমাদের বাবা আমল থেকে আমরা এই সমস্ত জায়গাতে বসবাস করছি, তো সেই সাথে সাথে সময়ের সাথে সাথে এখন নারিকেলকুঞ্জ এক সময় এখন থেকে 4-5 বছর আগে যে ওখানে উৎস